আজকের এই ভিডিওতে আমরা কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত ইংলিশ অনার্সের সেমিস্টার ফোরের এসিসি B1 ক্রিয়েটিভ রাইটিং এর সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে আমি তোমাদের এটাও বলবো যে কী ধরনের কোশ্চেন পড়ে, কোনখান থেকে কত মার্কসের কোশ্চেন পড়ে এবং তোমরা এই পেপারটি স্টাডি মেটেরিয়ালস বা নোটস কোথা থেকে পাবে। প্রথমেই আমি স্টাডি মেটেরিয়ালস বা নোটসের ব্যাপারে বলবো। এরকম অনেকেই আছো যারা এই পেপারটির জন্য প্রপার গাইডেন্স পাচ্ছ না, তাই তোমরা যারা এই পেপারটির জন্য নোটস পারচেস করতে চাও বা একটা গাইডেন্স পেতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো নোট পারচেস করার জন্য। তোমরা স্বল্প মূল্যের মধ্যে নোটস পেয়ে যাবে। তোমাদের এক্সামে ঠিক যেই রকমের কোশ্চেন আসে এবং যেইভাবে কোশ্চেন আসে সেই অনুযায়ী তোমাদের নোটস প্রিপেয়ার করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সরাসরি ওখান থেকে যোগাযোগ করতে পারো। এরপরে আমরা চলে আসবো সিলেবাসে। সিলেবাসে তোমাদের কিছু লিমিটেড টপিকস দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদের রয়েছে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, এরপরে আছে মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, দেন রয়েছে রাইটিং শর্ট স্টোরি অর পোয়েট্রি, এবং তারপরে রয়েছে প্রিপেয়ারিং ফর পাবলিকেশন। তোমাদের এই এক্সামটা ইন্টারনালের জন্য রয়েছে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সের জন্য রয়েছে 10 মার্কস, এবং থিওরি যে পরীক্ষাটা সেটা হবে 80 মার্কসে। টোটাল হলো 100 মার্কস। তোমাদের এখানে থিওরি অর্থাৎ 80 মার্কস যেটা হবে সেটাতে বেশি ফোকাস করতে হবে। তোমাদের যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেই সিলেবাসে কোন টপিকটা থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে সেটা ঠিক করে মেনশন করা নেই, কিন্তু তোমাদের এটি বলা রয়েছে যে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে আমি তোমাদের বলছি যে কোন টপিকটা থেকে কীরকমের কোশ্চেন আসে এবং কত নাম্বারের কোশ্চেন তোমাদের আসে। দেখো, প্রথমেই তোমাদের যে দুটি টপিক রয়েছে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, এটাকে তোমরা একটা অর্থাৎ শুধুমাত্র ক্রিয়েটিভ রাইটিং এই টপিকটা ভেবেই চলো। এখানে তোমাদের এই দুটি টপিক থেকে প্রথমে একের দাগের দুটি কোশ্চেন দেওয়া হয়, সেটা হচ্ছে 15 মার্কসের। একের দাগের এ অর বি করে দেওয়া থাকে, অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকে, তোমাদের যে কোনো একটি করতে হবে। এরপরে দুয়ের দাগের তোমাদের দুটি কোশ্চেন পড়ে এ অর বি করে ঠিক আগেরটার মতোই, অর্থাৎ দুটি 15 মার্কসের কোশ্চেন থাকে অর দিয়ে, তোমাদের যে কোনো একটি কোশ্চেন পরীক্ষায় করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই ক্রিয়েটিভ রাইটিং, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, এটাকে যদি আমরা একটা টপিক অর্থাৎ শুধুমাত্র ক্রিয়েটিভ রাইটিং ধরে থাকি তাহলে এখান থেকে তোমাদের 15 মার্কসের দুটো কোশ্চেন লিখে আসতে হবে। এরপরে আমরা থার্ড যে টপিকটা সেটাতে চলে যাব। এখানে রয়েছে রাইটিং শর্ট স্টোরি অর পোয়েট্রি। তোমাদের এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমি বলছি মূলত তোমাদের এখানে পোয়েম লিখতে দেওয়া হয়, এখনও পর্যন্ত সেইভাবে শর্ট স্টোরি লিখতে দেওয়া হয় না। পোয়েমে তোমাদের দুটি যে কোনো টপিক দেওয়া থাকবে এবং সেই দুটি টপিকের মধ্যে যে কোনো একটি টপিক যেটা তোমার পছন্দ সেটা তুমি বেছে নিয়ে তোমাকে একটা কবিতা লিখতে হবে, এবং এই কবিতাটি লেখার জন্য তোমাদের থাকবে 20 মার্কস। এবার তোমাদের শর্ট স্টোরিও এসে যেতে পারে, সেখানে তোমাদের শর্ট স্টোরি লেখার জন্য যে কোনো দুটি টপিক দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটি ওপর শর্ট স্টোরি লিখতে হবে, তাই তোমরা দুটির জন্যই ভালো করে প্রিপারেশন নেবে, শর্ট স্টোরিও জন্য ভালো করে প্রিপারেশন নেবে এবং স্পেশালি পোয়েম লেখার জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবে, যেহেতু তোমাদের এক্সামে পোয়েমটাই বেশি দেওয়া হয়। এরপরে তোমাদের রয়েছে প্রিপেয়ারিং ফর পাবলিকেশন, এই টপিকটা থেকেও তোমাদের কোশ্চেন আসে এবং এই টপিকটা থেকে তোমাদের 30 মার্কসের দুটি কোশ্চেন দেওয়া হয়, তার মধ্যে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। এখানে কীরকম কোশ্চেন দেওয়া হয়, এখানে তোমাদের যে কোনো দুটি টপিক দিয়ে দেওয়া হবে এবং বলা হয় যে কোনো একটি টপিকের ওপর তোমাদের একটা আর্টিকেল লিখতে হবে একটি নিউজ পেপারের জন্য, এবং সেই আর্টিকেলটাকে প্রিপেয়ার করতে হবে
সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার জন্য। ঠিক এই রকমভাবে তোমাদের দেওয়া থাকে এবং এর জন্য তোমাদের থাকে 30 মার্কস। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। অ্যাট লাস্ট আমি এটি বলবো, তোমরা যদি এই সাবজেক্টের জন্য নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।